অন্ধকার দেখি, লাইট অন করব? হ্যাঁ, 49 নাম্বার দিয়ে যাই আমরা, শয়তান দেখার জন্য যাচ্ছি। আর এগুলো সিঁড়ি এবং আপনার ব্রিজ, একটা দিয়ে বেরোবে আরেকটা দিয়ে যাবে। আর এগুলোতে এন্টার করার রাস্তাগুলো হলো ওখানে, দেখুন। মাশাল্লাহ, এত বড় স্পেস আর নির্মাণ, দেখুন, ডেভেলপিং কারে বলে, সর্বোচ্চ আমার মনে হয় এখানেই ব্যবহার করেছে টেকনোলজি। দেখুন এই নির্মাণ শৈলীগুলো সত্যি কিন্তু অসম। আর এর পিছনে বিলিয়ন বিলিয়ন টাকা সৌদি গভর্নমেন্ট ইনভেস্ট করেছে। হ্যাঁ, কই? এই যে আমরা এখন শয়তানের সামনে আছি, এখানেই পাথর মারে, এখানে নাম্বার দেওয়া আছে। অন্ধকার কারণ তারপরেও যথেষ্ট পরিমাণ লাইটের ব্যবস্থা আছে। এই রাস্তায় সোজা হারামে চলে যায়। এই যে শয়তান যাকে পাথর মারা হয় হজের সময়। এখনো অনেকে অবশ্য পাথর মারে, তবে এটি মোটেও যৌক্তিক না। এই যে দেখুন শয়তান, এই যে এখানে পাথরগুলো নিচে চলে যায়, পাথরগুলো নিচে চলে যায়। এই যে শয়তান, আমরা এখন ঠিক শয়তানের সামনে আছি। আমি ফুল ভিউ দেখানোর চেষ্টা করি। এই যে পাথরটাতেই পাথর মারা হয়, অর্থাৎ এই দেওয়ালটাতেই পাথর মারা হয়, এটাকে শয়তান বলে, এই দেওয়ালটাকে শয়তান বলে। আমি ওই পাশটাতে, আলো আছে ওই পাশটা একটু দেখাই আপনাদেরকে। আমি আজকে আমার ট্রাইপড আনি নাই, তাহলে আরো সুন্দর করে হয়তো ভিডিও করতে পারতাম। মোর দেন 100 মিটারের উপরে হবে সাইজ। ওপাশে কি আছে দেখি, এপাশ দিয়ে সোজা যারা পাথর মারবে মেরে তারা আরামে চলে যাবে এই রাস্তায়। আমার মনে হয় দুই পাশ থেকে আছে। হ্যাঁ, দুই পাশ থেকেই শয়তান, দুই পাশ থেকে আছে, দুই পাশ থেকে মানুষ পাথর মারে। আমি দেখাই দুই পাশ থেকে। হ্যাঁ, দুই পাশ থেকে পাথর মারে।